إِنَّ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على شف الانبياء المرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد সূর্যগ্রহণকে কেন্দ্র করে নানা রকমের কথা আমাদের সমাজে ধারণা প্রচলিত আছে আমরা আজ অত্যন্ত সংক্ষেপে কয়েক মিনিটে সূর্যগ্রহণের সময় একজন মমিনের করণীয় একজন মুসলমানের করণীয় সম্পর্কে বলব সর্বপ্রথম বলতে চাই সূর্যগ্রহণ কেন হয় এ প্রসঙ্গে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা মোটামুটি সবাই জেনে থাকবো যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো যে সূর্যগ্রহণ হয়ে থাকে পৃথিবীর সাথে যখন সূর্যের মুখোমুখি অবস্থান থাকে এবং তার মাঝখানে চন্দ্র এসে পড়ে আমরা জানি চন্দ্র এবং সূর্য আল্লাহ স্মাতাল্লাহ কোরআন করিমের বিভিন্ন আয়াতে বলেছেন তারা তাদের নির্দিষ্ট কক্ষপথে তারা বিচরণ করে থাকে তো যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চন্দ্র এসে পড়ে চলতি পথে তো যতক্ষণ মাঝামাঝি থাকে ততক্ষণ সূর্য গ্রহণ হয়ে থাকে এটা বিজ্ঞানীদের ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এই ব্যাখ্যার সাথে সুন্নার কোনো সংঘর্ষ আপাতত দৃষ্টিতে নাই রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সূর্যগ্রহণ প্রসঙ্গে বলেছেন যে সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সুয়াতালার নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম আল্লাহ আল্লাহতালার উদরতের সাক্ষী স্বাক্ষর বহন করে এগুলো সাহাবা ইকরাম রদি আল্লাহ নাজমাঈন এর একটি ঘটনা একবার ঘটেছে আমরা জানি সোহেবুখারিতি এবং সম্ভবত মুসলিমভাবে বর্ণিত হয়েছে যে একবার নবী সাল্লাহ সাল্লামের ছেলে ইব্রাহিম তিনি মৃত্যুবরণ করেছেন ছোটোবেলা আমরা জানি তার মৃত্যুর পর ওই দিনই সূর্য গ্রহণ হয়েছে তখন সাহাবিরা বলাবলি করতে লাগলেন যে রাসুলের করিম সাল্লা সন্তানের মৃত্যুর কারণে সূর্য নিষ্প্রব হয়ে গেছে অর্থাৎ শোকাহত হয়ে গেছে ইত্যাদি এই টাইপের ধারণা সাহাবিরা পোষণ করত বলতে বলা করতে লাগলেন তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যে দেখো সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সুমাতালার আয়াত এবং কুদরতের নিদর্শন আল্লাহ সুমাতালার কুদরতের সাক্ষী এগুলো কোনো মানুষের জন্মের কারণে অথবা কোনো মানুষের মৃত্যুর কারণে এগুলোতে গ্রহণের ঘটনা ঘটে না বিধায় একজন মুসলমানের আকীদা এবং বিশ্বাস হবে চন্দ্র এবং সূর্য গ্রহণ আল্লাহ সুমাতালার চন্দ্র এবং সূর্য আল্লাহ তালার কুদরত আল্লাহ সুমাতালার সক্ষমতার স্বাক্ষর এবং প্রমাণ আর এগুলো গ্রহণ হয়ে থাকে সেটাও আল্লাহ সুমাতাল কুদরতের প্রকাশ এভাবেই সূর্য এবং চন্দ্র এক সময় সম্পূর্ণভাবে নিস্প্রব হয়ে যাবে এভাবেই সূর্য এবং চন্দ্র একসময় তাদের পথ চলা থেমে যাবে আল্লাহ সুমাতালার কুদরতের প্রকাশ হিসাবে এই ছোটো ছোটো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যে ব্যাখ্যাই দেওয়া হোক না কেন এটা একটা পর্যায়ে গিয়ে কেয়ামতের সময় সম্পূর্ণরূপে হয়ে যাবে এবং কেয়ামত কায়ম হয়ে যাবে দর্শক একজন এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এটি ভীতিকর একটি বিষয় আজ অবশ্য আমাদের কাছে এটি একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের ছেলে মেয়ে আমরা নিজেরা আমরা সূর্যগ্রহণকে চন্দ্রগ্রহণকে এনজয় করে থাকি এবং দূরবীন ইত্যাদি দিয়ে আমরা দেখে থাকি বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করে থাকি এগুলো হলো দিন সম্পর্কে কোরআন এবং হাদিস সম্পর্কে আমাদের অজ্ঞানতার ফসল হিসাবে আমরা ফলে আমরা এই সমস্ত করে থাকি কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যদি আমাদের সাধারণ ধারণা থাকতো তাহলে আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কোন অবস্থাতেই আনন্দের কোনো উপলক্ষ বা মজা বা ফানের কোনো উপলক্ষ হিসাবে আমরা এটাকে গ্রহণ করতাম না বরং আল্লাহ সুমাতার কুদরতের বহিঃপ্রকাশ ঘটছে এর মাধ্যমে আল্লাহ সুমাতার আজাব এভাবে পৃথিবীতে এসেছিল এবং কে আমার সংগঠিত হবে এবং নানামুখী আজাব এভাবে আসতে পারে সে আশঙ্কা একজন মোমেন শঙ্কিত থাকবে আপনি হয়তো বলবেন যে বিজ্ঞানের এই যুগে আমরা জানি কেন হয়েছে কয়টা থেকে কত সেকেন্ড পর্যন্ত হবে সব বলে দিচ্ছি তাহলে এখানে আতঙ্কের কী আছে এগুলো মূর্খতা এগুলো ধর্মান্ধতা আলায়াজ আপনি হয়তো সেটা বলতে পারেন মনে রাখবেন যে বিজ্ঞানের সূত্রকে আমি অশ্রদ্ধা করছি না অস্বীকার করছি না বিজ্ঞানকে অস্বীকার করা প্রয়োজন নাই শিকার ও শিকারের বিষয় না বিষয় হলো যে অন্ধকার থেকে আর কখনো আলো নাও আসতে পারে অন্ধকারের মাত্রা বাড়তেও পারে সমুদ্রের ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন যে যখন এই ধরনের সামান্য আবহাওয়া বৈরি ছিল তার মনে করতো যে এটা তো প্রায়ই হয়ে থাকে এটা তো প্রাকৃতিক বিষয় কিন্তু একটা পর্যায়ে কিন্তু তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে তারা ধ্বংসের হাত থেকে আর রক্ষা পায়নি ধ্বংস হয়ে গেছে এবং তাদের সেই ধ্বংসাবশেষ সৌদি আরবের তাবুক এলাকাতে খাইবার এলাকাতে এখনও আছে সেই সমস্ত বিধ্বস্ত ঘরবাড়িগুলো আমরা যারা গিয়েছি দেখেছি আমি নিজে গিয়েছি অতএব বৈরী পরিবেশ এ ধরনের অন্ধকার হয়ে যাওয়া এটা মমিনের জন্য আতঙ্কের বিষয় যে কেয়ামতকে বিশ্বাস করে যে আখেরাতকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে যে আল্লাহ সাতাল্লার প্রতি তার ইমান আছে সে ব্যক্তি অবশ্যই এরকমভাবে যে কোনো আপনার সন্দ্র চন্দ্রগ্রহণ হোক সূর্যগ্রহণ হোক যে কোনো ঝড় তুপান হোক এগুলোতে আতঙ্কিত হবে সাধারণ ঝড় তুপান হলে রসুল করিম সাল্লা সাল্লাম আতঙ্কিত হয়ে মসজিদে চলে আসতেন বা ইবাদবন্দি শুরু করতেন আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত হতো আজ বিজ্ঞানের উন্নতির যুগে আমাদেরকে বিজ্ঞান তথ্য দিয়ে দিচ্ছে কেন ঝড় হচ্ছে কতক্ষণ থাকবে কোন দিকে থাকবে কোন দিকে থাকবে না এই কারণে যদি আমরা মনে করি যে আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি আল্লাহ ইয়াজুবিল্লাহ রসুলের করিম সাল্লা সাল্লাম এবং সাহাবা একরাম তারা যে আতঙ্কিত হতেন তারা বিজ্ঞান জানতেন না সেজন্য আতঙ্কিত হতেন তাহলে এটা আমাদের মূর্খতা এবং অজ্ঞানতা হবে মনে রাখবেন আমরা এটাকে সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং স্বাভাবিক বিষয় মনে করলেও যখন একজন মানুষ আল্লাহর আজাব সম্পর্কে ধারণা রাখে পৃথিবীর ইতিহাসে ধ্বংস হবে অন্য জাতি সম্পর্কে ধারণা রাখে এবং রসুল করিম সাল্লা সাল্লামের কথার প্রতি যার আস্থা আছে হাদিসের প্রতি যার আস্থা আছে সে ব্যক্তি কিন্তু বিজ্ঞানের এই তথ্যের প্রতি শ্রদ্ধা রাখার পাশাপাশি সে আতঙ্ক বোধ করবে কারণ এখান থেকে বড় কিছু ঘটতেও পারে আর সবচেয়ে বড় কতলা আমাদের এইভাবেই ঘটবে বিহাই আল্লাহ স্মাতাল্লাহ ভাই আমাদের অন্তর জাগ্রত করতে হবে সূর্যগ্রহণকে কেন্দ্র করে আমাদের করণীয় বিষয়গুলো সরসা করলে পাঁচটি করণীয় আছে এক নম্বর করণীয় হল এই সূর্যগ্রহণ শুরু হলে রসুল্লা করিম সাল্লিয় সাল্লাম আমাদেরকে ত্যাকবির করতে বলেছেন আল্লাহ আকবর করতে বলেছেন ইস্তক ফার করতে বলেছেন আস্তাফুল্লাহিল্লাহ কয়ুবি ওলা হউলা আলা কুয়াতেল্লা বিল্লাহ অথবা সাধারণ বা দুরুদ আস্তাকুল্লাহ বলতে অথবা ইস্তেফার বলতে আপনার সঈদুল ইস্তিগফার যেটা আল রহমান রাব্বি এটা আমরা পড়তে পারি ইস্তিগফারে বেশি বেশি করব আর তৃতীয়ত বেশি বেশি জিকির করব সাধারণ যে কোনো জিকির করব চতুর্থত সাদকা করব দান করব এটাও নবী আলী সাতসালামের নির্দেশ আর পাঁচ নম্বর কাজ হলো আমরা এই সূর্যগ্রহণ উপলক্ষে সালাত আদায় করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি সূর্যগ্রহণের সালাত আমি আজ ফজরের পর আমি চট্টগ্রাম থেকে রাতে মাহফিল থেকে ফজর ফজরফর আমার মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বললাম যে আপনারা জীবনে কেউ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সালাত আদায় করেছেন কিনা বলে যেন আমরা কেউ করিনি বৃষ্টি প্রার্থনা সালাত আদায় করেছেন বললেন না আমরা কেউ করিনি আমি অবাক হয়ে বললাম যে আমাদের অনেকের জীবন এখানে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বা সত্তর বছরের হয়ে গেছে অথচ এই জীবনেও আমরা একবারও এই সুন্না পালন করতে পারিনি আবার কখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে না হবে এই সুন্না পালনের সুযোগ আদৌ হবে কি না আমরা জানি না তো এই সুন্নাকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা উচিত আমাদের মসজিদে দশটার পরে ইনশাআল্লাহ সালাদ শুরু হবে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ সালাদ শুরু হবে আমি যেখানে জুমা পড়াই ভূমি বললি জাম মসজিদ আশপাশে যারা আছেন সেখানে সামিল হবেন ইনশাআল্লাহ আর আপনারা যে যেখানে আসেন আপনাদের মসজিদগুলোতে এই সুন্নাকে জিন্দা করার চেষ্টা করুন আর মসজিদে সম্ভব না হলে আপনার বাসা বাড়িতে আপনার দোকানে অফিসে যেখানে আপনি থাকেন সেখান থেকে সলাতুল কুসুফ বলা হয়েছে এটাকে হ্যারিসের ভাষ্য ফে ফেকার কিতাবগুলোর ভাষ্য হল সালাতুল কুসুফ বা সূর্য গ্রহণের সালাদ এই সালাত প্রসঙ্গে বলবো যে এই সালাত সুন্নাহ সালাত জামাতে পড়া যায় একাকিও পড়া যায় মা বোনরা বাসা থেকেও পড়তে পারেন এই সালাতের পদ্ধতি প্রসঙ্গে ওলামাদের মধ্যে প্রসিদ্ধ দুটি মত রয়েছে ওলামায় আহনাফ বা হানাফি মাহাহের ওলামা একরাম আমাদের দেশে ওলামা ইকরাম বেশিরভাগ ওলামা একরাম তাদের দৃষ্টিতে এই সালাত অন্য সাধারণ সালাতের মতোই তবে রুকু সেজদা বৈঠক এবং কৌমা অর্থাৎ দাঁড়িয়ে কেরাত পাঠ এগুলোকে অনেক দীর্ঘ করা সুন্নাত এবং এর সপক্ষে বিভিন্ন দলিল পেশ করা হয়ে থাকে ওনারা পেশ করে থাকেন আর এর বিপরীতে সৌদি আরবের স্কলারগন এবং সাহিব রহমা এবং মালিক রহমান বেশিরভাগ আমাদের মতে সলাতুল কুসুফ এটার ধরন হবে অন্য সালাদ থেকে ভিন্ন সুস্পষ্টভাবে একাদিসে এক সাহাবি বর্ণনা করেছেন যেটা সৈয়দ করিম সাল্লাম সালাতুল কুসুফ পড়েছেন কিভাবে তিনি বলেছেন যে দুইটা কেরাত পড়েছেন দুইটা রুকু করেছেন অর্থাৎ প্রথম তাকবির আল্লাহ হকর করে হাত বাঁধে সুরা ফাতেহা পড়ার পরে দীর্ঘ সুরা পাঠ করেছেন গর্ন আর্সের বিসাদু ইসলাম প্রায় সুরা বাকারাত চাইতেও বেশি বা সুরা বাকারাত সমপরিমাণ তেলাওয়াত করেছেন তার মানে প্রায় তিন পারা বেশি তেলাওয়াত করেছেন এরপরে সুরে বাকারাত তেলাওয়াতের পর তিনি রুকুতে গেছেন রুকুতে গিয়ে দীর্ঘ সময় ধরে রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে উঠে আবার তিনি কেরাত পাঠ করলেন দীর্ঘ সময় ধরে আগেরটা যেতে একটু কম এরপরে তিনি আবার রুকুতে গেলেন সে রুকুতে গিয়ে আবার দীর্ঘ রুকু করলেন রুকু করে এরপরে দাঁড়িয়ে তারপর তিনি শেষ গেলেন তাহলে প্রথম রাখাতেই আমরা দেখলাম দুটি কেরাত এবং দুটি রুকু হলো এভাবে সালাতুল খুসু বাকিগুলো স্বাভাবিকভাবে থাকবে শেষ একটু লম্বা হবে বাস দুইটা শেষ তো সব নামাজই আছে এখানেও থাকবে এভাবে সালাতুল খুসু পড়ার কথা আদি বর্ণিত হয়েছে আর ফোকাহে আহনাব যেভাবে বলে থাকেন তার সপক্ষেও তাদের কাছে দলিল আছে এবং ভয়ের সময় ভয় এবং আতঙ্ক দেখা দিলে সালাত প্রসঙ্গে নাবি যে বলেছেন হাটি সেটি তাদের দলিল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে যাই হোক এই সলাতুল কুসুফ যে পদ্ধতি হোক না কোলামায়ক্রামের ফেঁকি বিষয় ইস্তেহাদি বিষয় এগুলোর কোনোটাকে ডিসকারেজ করার প্রয়োজন নাই আমি দুটি মত এবং দুটি মতের স্বপক্ষের দলিলগুলো উল্লেখ করার চেষ্টা করলাম আর রসুল করিম সাল্লা সাল্লামের সুন্না হিসাবে আপনি যে পদ্ধতি অবলম্বন করেন না কেন সলাতুল কুসুফটা পড়া উচিত মা বোনরা বাসায় পড়া উচিত আমরা নিজেদের অবস্থানে পড়া উচিত অন্তত জীবনে একবার হলে সুন্নার পর আমল করা উচিত আল্লাহ তালা আমাদেরকে আমলে তফিক দান করুন আর কুসংস্কার যেটি সলাতুল এই আপনার সূর্যগ্রহণকে কেন্দ্র করি সেটা হলো যে অনেকে মনে করেন গর্বধানকারী মহিলারা এই সময় কথা বলতে পারেন না কাটাকাটি করতে পারেন না কাইতে হুসিতেইতে পারেন না এই করতে পারেন না ওই করতে পারেন না অনেক অনেক সমস্যা এরকমভাবে কথা বলা হয়ে থাকে আমরা এই প্রসঙ্গে বলবো যে আসলে রাসুল করিম সাল্লাম থেকে সূর্য গ্রহণকে কেন্দ্র করে কোনো প্রকার আপনার আপনার কোন প্রকার মেয়েদের জন্য যে ইয়েগুলো রয়েছে অর্থাৎ আপনার বিধিনিষেধগুলোর কথা আমরা বলে থাকি এগুলোর কোন প্রকার ভিত্তি নবী সাল্লিউসাল্লাম এর ইয়েতে আপনার হাদিসে পাওয়া যায় না একজন প্রশ্ন করছেন কমেন্টে সালাতুল কয় কয়াঘাত পড়বেন দুই কাত সালাত আদায় করবেন আপনি যদি স্বাভাবিকভাবেও পড়েন তবু ওলামায়কলামের একটা কওল অনুযায়ী হয়ে যাবে তবে দুইটাকে রাত এবং দুইটা রুকুন বিশ্বাস করেছেন বলে সুস্পষ্টভাবে হাদিস যারা বর্ণিত আছে সেটা করতে পারলে আমি মনে করি আরও বেশি ভালো দুইটার দুইটা রাত এবং দুইটা রুকু করে বাকি দুই রাকাত সালাত করবেন আপনি যত দীর্ঘ করতে পারেন ততই ভালো সূর্যগ্রহণ শেষ হওয়া পর্যন্ত করতে পারলে সবচেয়ে ভালো যাই হোক সূর্যগ্রহণ এর সময় মেয়েদের কথা বলছিলাম যে আমাদের গর্ভবতী মায়েরা তারা বিশেষ কিছু করবেন কিনা উত্তর হল না তারা কোনো বিশেষ কোনো কিছুই করবেন না যারা মনে করেন যে সূর্যগ্রহণ হলে আপনার মেয়েরা এটা করতে পারবে না ওইটা করতে পারবে না তারপরে পুরুষরা এটা করতে পারবে না এগুলোর কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য অনেক কথা বলা হয় তাকে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে বিকলাঙ্গ হবে হান হবে তান হবে এটা করলে এটা হবে এগুলোর কোনো ভিত্তি নাই বরং গর্ভধারণকারী মায়েরা গর্ভবতী মায়েরা তারাও আমাদের মতো অন্য সাধারণ মানুষের মতোই এই সময় সালাত আদায় করবেন এ সময় বিভিন্ন জিকে আসকার করবেন এই সময় তসবির পাঠ করবেন তাকবীর পাঠ করবেন ইস্তেকবার করবেন ও আরেকটা আমল হলো সাদেকা করা করবেন